নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আপনি চতুর্দিকে আজকাল দেখছেন ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন বা দেখছেন, ব্যাংক থেকে আজকাল চতুর্দিক থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। কারো কারো ব্যাংক থেকে 5,000, 10,000, 15,000, 20,000, 50,000 টাকা গায়েব হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আপনাকে ও সাবধান হতে হবে, এবং কিভাবে সাবধান হবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ যে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের টাকা সেভ করতে চাইলে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর সবথেকে আগে আমার ভিডিও পেতে গেলে আপনি বেল আইকন প্রেস করে অল করে দিন, সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আসুন কিভাবে টাকা ব্যাংক থেকে গায়েব হওয়া রোধ করা যায়। প্রথমে বলে রাখি, এই টাকা গায়েব হওয়ার পিছনে আপনার আধার কার্ড জড়িত। আপনার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে, আঙুলের ছাপ আপনার সব জায়গায় রয়েছে। এই আঙুলের ছাপ কপি করে তারা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, আপনি কিছু করতে পারবেন না, জানতেও পারছেন না। হ্যাঁ, সেইখান থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে কতগুলো নিয়ম পালন করতে হবে, আসুন দেখছি কিভাবে সেই নিয়ম পালন করা যায়। প্রথমে আপনাকে বায়োমেট্রিক লক করতে হবে। বায়োমেট্রিক লক করতে গেলে আপনাকে আধার সেকশনে যেতে হবে, অর্থাৎ আমি সহজ করে এই কাজটা করছি, অনেক জায়গায় জটিল উপায় রয়েছে কিন্তু আমি এটাকে সহজ করে করার চেষ্টা করছি। প্রথমে আপনি গুগলে এবার টাইপ করুন মাই আধার, সবার উপরে যে লেখাটা আছে সেখানে ক্লিক করুন। লগইন করুন। লগইন করলে যে ইন্টারফেসটি খোলা হবে সেটা এইভাবে। এখানে আপনার আধার নাম্বার লিখুন, তারপরে ক্যাপচা বসান, তারপরে সেন্ড ওটিপি করুন। সেন্ড ওটিপি করলে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা আপনি ওটিপিতে লিখুন, তারপরে আবার ক্লিক করুন। এবার পাবেন এই ইন্টারফেসটি, এখানে স্ক্রল করে নিচে আসুন, দেখুন লক আনলক লেখা আছে, এই লক আনলকে টিক করুন, তারপর আপনি নেক্সট করে যান। নেক্সট করে গিয়ে দেখুন একটা টিক মার্কের জায়গা আসবে, সেটা টিক করুন এবং নেক্সট করে দিন, তাতেই লক থাকলে আনলক হবে, আনলক থাকলে লক হবে। এই প্রসেস করার পরে আপনি সেফ হয়ে গেলেন, কিন্তু আপনিও টাকা তুলতে পারবেন না, অন্য কেউ যেমন টাকা তুলতে পারবে না আপনিও টাকা তুলতে পারবেন না। এবার উপায় কি? এবার সেম উপায় আপনাকে ফলো করতে হবে। আপনি আবার মাই আধারে যান, মাই আধারে গিয়ে সেখানে লগ ইন করুন, লগ ইন করে আনলক করুন, আনলক করে আপনি আপনার কাজ করতে পারেন। আবার কাজ হয়ে গেলে আপনি লক করে দিতে পারেন, এইভাবেই। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।